ইউক্রেন যুদ্ধ নিয়ে নির্ধারণ করা সব লক্ষ্য রাশিয়া পূরণ করবে। 3 সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথা বলেন। রাশিয়ার দ্বিতীয় রিউনিফিকেশন ডে উপলক্ষে তিনি এই বার্তা দেন। মস্কোর পক্ষ থেকে 4টি অঞ্চল দোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণ দিবস হিসেবে দিনটি পালন করা হয়। মস্কোর পক্ষ থেকে 2022 সালের 3 সেপ্টেম্বর ইউক্রেনের 4টি অঞ্চলকে গণভোটের মাধ্যমে একত্রীকরণের ঘোষণা দেওয়া হয়। পশ্চিম বিশ্বে এই নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা হয়েছিল তখন। তবে পুতিনের পক্ষ থেকে অধিকৃত এইসব অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য এসব অঞ্চলের পুরোপুরি এখনও তাদের নিয়ন্ত্রণে আসেনি। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পুরোপুরি হামলা শুরু করে। অন্যদিকে কিয়েভ পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়েভ মনে করে ন্যাটো বা ইউ সদস্য হলে তা তাদের জন্য নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিন্তু রাশিয়া এর বিরোধিতা করে আসছে। যুদ্ধ শুরুর সময় 2022 সালে পুতিন বলেছিলেন এই লড়াইয়ের লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা। তবে ক্রেমলিনের এই বিবৃতি কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা প্রত্যাখ্যান করে বলে নিরস্ত্রীকরণের অজুহাতে সাম্রাজ্যবাদ সম্প্রসারণের কৌশল হিসেবে এই সংঘাত চালানো হচ্ছে। পুতিন ভিডিও বার্তায় বলেন সত্য হচ্ছে তাদের পক্ষে, যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অবশ্যই অর্জন করা হবে। পশ্চিমা অভিজাতদের সমালোচনা করে পুতিন দাবি করেন রাশিয়াকে লক্ষ্য করে পশ্চিমারা ইউক্রেনে তাদের উপনিবেশ ও সামরিক ঘাঁটি বানিয়েছে। তারা ঘৃণা, উগ্র জাতীয়তাবাদ ও রাশিয়ান সব কিছুর প্রতি শত্রুতা উস্কে দিচ্ছে। তাই রাশিয়ানরা তাদের সন্তান ও নাতিনাতনিদের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও ভবিষ্যতের জন্য লড়াই করছে।